Bom oh, 哎呀！<Hi. S 2> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها

যে শাহাদাইতন শাহাদা তাইনের পরে শাহাদা তাইন অর্থাৎ আশাহাদু আল্লাহ ও আশাহাদু আন্না মোহাম্মদ রাসুল্লাহ এই দুটি সাক্ষী হচ্ছে প্রথম কর্তব্য একজন ইমানদারের একজন ঈমানদার নয় একজন মানুষের একজন জিনের সবার জন্য মোকাল্লাফ যারা যাদেরকে আল্লাহ তালা আদেশ নিধে নিষেধ মেনে চলতে হয় তাদের উপর প্রথম কর্তব্য হচ্ছে শাহাদ আন্না মুহাম্মদ রাসুল্লাহ এটা বাস্তবায়ন করা যে পর্যন্ত এটা কেউ বাস্তবায়ন না করবে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না মুখে উচ্চারণ করলেই হবে না অর্থ বুঝতে হবে শর্ত এবং রোকন গুলো জেনে নিতে হবে বলতে পারেন যে আরবরা কি সব জানতো কিনা তারা বুঝলেই বুঝতে পারতো এটা দাবি কত অর্থাৎ এই ইল্লাল্লাহ কালেমা তারা উচ্চারণ করলেই বুঝতে পারতো যে এর দাবি কি এর দাবি হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়া যথাযথ মেনে নেয়া এবং অন্যান্য সমস্ত বিধিবিধানকে মেনে নেয়া তারা আসলে বুঝতে পারত এমন একটা যুগে আমরা উপনীত হয়েছি এখন মানুষ একটা শব্দ বুঝে আর সামনে বুঝে না মনে করে লাহ্লাহ পড়লেই বুধি জান্নাতে জান্নাতে চলে যাবে তা কিন্তু নয় লাহ্লাহ রোকন আছে লাহর শর্ত আছে লাইল্লাহ শর্তগুলি জেনে নিতে হবে রোকন দুটি জেনে নিতে হবে লাইলাহ দাবি আছে তা হচ্ছে রেসালতের দাবিকে মেনে নেয়া কোনো ব্যক্তি যদি লাইল্লাহ বলে জান্নাতে প্রবেশ করবে যে হাদিসটি আছে এই হাদিসটির অর্থ বুজার ক্ষেত্রে অনেকে ভুল করে থাকে এই হাদিসটি অর্থ এই নয় যে একজন মানুষের অন্তরে কালেমা লাইলা আছে তাতেই জান্নাতে চলে যাবে এটা ভুল বুঝা ভুল শুদ্ধ বুঝ হচ্ছে ইল্লাল্লাহ কলেমার দাবি অনুসারে তার অন্তরে ইমান আছে সেই ব্যক্তি শুধুমাত্র জাহান্নাম থেকে বের হয়ে জানাতে যাবে এর অর্থ এই নয় যার অন্তরে শুধু লাইল ইল্লাহ আছে এটুকুই যথেষ্ট তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান না আনলে কিন্তু ঈমানদার হতে পারেনি অনুরূপভাবে ঈমানের রুকনগুলি কেউ যদি ঈমান না বিশ্বাস না করে সে ঈমানদার হতে পারেনি এর অর্থ হচ্ছে কালিমাতু লাইল ইল্লাহ হচ্ছে মিফতাহ শুধু ঢোকার রাস্তা ইসলামে ঢোকার পথ ইসলামে ঢোকার পথ ঢোকার ঢোকার পরে আর কিছু ফেরার কোনো সুযোগ নাই যে ব্যক্তি এই প্রত্যেকটি অংশ ঈমানের প্রত্যেকটি রোকনের কিছু না কিছু

ইমানদার যখন নাম আল্লাহমদ রসুল্লাহ সাক্ষ্য দিবে এর অর্থ হচ্ছে রসুল্লাহ সালাম যা আদেশ করেছেন তা মানতে হবে যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে শরীয়ত হিসাবে যা নিয়ে এসেছেন সেটা অনুসারে চলতে হবে এবং রসুল্লাহ সাল্লা যে সমস্ত সংবাদ দিয়েছেন সংবাদগুলোকে বিশ্বাস করে নিতে হবে যে এগুলি হবে সেগুলি বিশ্বাস করতে হবে যে সমস্ত জিনিস রসুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন শাহাদা তাইনের পরে তা হচ্ছে সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছিলেন তখন তিনি বলেছিলেন ইন্নাকা তাকদুম কওমান মিন আহলুল কিতাব তুমি আহলে কিতাবদের একটি কওমের কাউসে যাচ্ছ ফালিয়াকুন আউওয়ালু মা তাদউ ইলাইহি শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন মুহাম্মাদার রাসূলুল্লাহ প্রথম যেদিকে তুমি আউগান জানাবে তা হচ্ছে আল্লাহর এই সাক্ষ্য দিবে যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোন ইলাহ নেই সত্যিকার ইলাহ নেই দুনিয়াতে মিথ্যা ইলা মিথ্যা মাবুদ উপাসে ভর্তি এই জন্য সত্য ইলা অনুবাদ করতে হবে যে আল্লাহ ব্যতীত সত্য কোন ইলাহ নেই এবং মাহামদু রসুল উল্লাহ সাল্লাহ আলিসাল্লাম আল্লাহ রসুল এই সাক্ষী যেন প্রথম তারা দেয় এই সাক্ষী প্রথম পর রসুল বলেছেন সুম্মা বাইন হুম আজা আবুল ইদাহিকা যদি তারা এটা মেনে নেয় তাহলে কি করবে পারলাম পারলাম হুম তাদেরকে তুমি জানিয়ে দিবে আনল্লাহ আয্যা ওয়া কাদিফ কাদ ইফতারদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল লিহুম ফিল ইয়াম লাইলা আল্লাহ তআলার আদিনে তাদের উপর পাঁচটি সালাত ফরজ করে দিয়েছেন চিন্তা করে দেখুন প্রথমে শাহাদা তারপরে সালাত সুতরাং একজন ईमानदार দুনিয়ার বুকে প্রথম ইমানের পরে প্রথম যে কাজটি করবে তা হচ্ছে অবশ্যই সেটা সালাত আদায় করা অঙ্গপ্রত্যঙ্গের আমলের মধ্যে প্রথম কাজ হচ্ছে সালাত ইমানের ঈমান আমরা জানি যে তিনটি ভিন্ন ভিন্ন অংশে মিলে ইমান হয় মুখে উচ্চারণ অন্তরে ধারণ এবং কর্মকাণ্ডে এই তিনটি জিনিস যদি কারো মধ্যে না পাওয়া যায় হতে পারবে না তো এই তিনটি জিনিসের মধ্যে তিন নম্বর জিনিস হচ্ছে কর্মকাণ্ডে প্রতিপালন কর্মকাণ্ডে প্রতিপালনের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যা করবেন তা প্রথম এবং সর্বশেষ শুরু এবং শেষ হচ্ছে সলাদ সলাদ ছাড়া জীবনের কোনো মূল্য নেই ইমানদারের কোনো মূল্য নেই ইমানদার থাকার কোনো সুযোগ নেই এজন্য রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন করা হবে আমাদেরকে সলা সম্পর্কে আইন আবি হরায়ের তালাদি আল্লাহ আনহু আবু হরা জালন্ত তিনি বলেন স্বামী তো রসুল আল্লাহ আহিস সাল্লাল্লাহ আমি রসুল্লাহ আসাল্লাহ বলতে শুনেছি ইন্না আমা ইহাস বলে আবদু ইয়ামুল কেয়ামত ইনামিল হিসলা কেয়ামতের দিন বান্দাকে প্রথম যে আমলটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তা হচ্ছে সালাদ কেয়ামতের মাঠে প্রথম যে আমলটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তা হচ্ছে সলাত অর্থাৎ আল্লাহর হকের ব্যাপারে প্রথম যে আমলটি জিজ্ঞাসা করা হবে আমার অর্থাৎ আল্লাহর সালাত আদায় করেছি কিনা ওয়াইন সালাহাত ফাকাদ আফলা হাওয়ান জাহা যদি কেউ যদি কেউ এটা যথাযথভাবে দুনিয়ার বুকে প্রতিপালন করে গিয়ে থাকে তাহলে সে সফল কাম হতে পারবে ওয়াইনফাসাদাকাদাওয়া যদি এগুলোকে দুনিয়ার বুকে বিনষ্ট করে থাকে তাহলে সে ক্ষতিগ্রস্ত হলো এবং সে সে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি হতবাগা হলো ওয়াইন তাকিন ফরেইদা যদি তার কোনো ফরজে একটু কমতি পড়ে যায় কল আর রব্বু আল্লাহ তারা বলবেন উনজুরু হাল্লে আব্দি মিন তাও দেখো আমার বন্দার কি কোনো নফল কিছু আছে কিনা। না মালু বিহা মানত স মিনাল ফরিওদা ফরোদের মধ্যে যা টান পড়েছে নফল নিয়ে সেটাকে পূর্ণ করে দেয়া হবে সুমাইয়া কুন উৎসাহ এর আমল হি আলহদা আলিকা সমস্ত আমলই তারপর এইভাবে ফরজটা করার পরে নফল যা তা দিয়ে পূর্ণ করা হবে রসুলুল্লাহসাল্লাহ আল্লাসলাম সেটা বলেছেন সুতরাং আমরা দেখতে পাই দুনিয়ার বুকে প্রথম হচ্ছে সালা আখরাতের শুরুতে প্রথম হচ্ছে সালা এবং এই জন্য রসুলুল্লাহসাল্ আলসলাম আরও বলেছেন যে উম্মতের মধ্যে এই উম্মতের মধ্যে মধ্যে প্রথম যে সর্বশেষ যে জিনিসটা হারিয়ে যাবে সেটা হচ্ছে উম্মতের মধ্যে সর্বশেষ যে জিনিসটা হারিয়ে যাবে তা হচ্ছে আনহু বলেন সলাৎ জায়দিনাম বলেছেন প্রথম যে জিনিসটি মানুষের থেকে তুলে নেওয়া হবে তা হচ্ছে আমানত আমানত দ্বারিতা মানুষের মধ্যে এখন আর নাই আমানত রাখলে সেটা দিয়ে ব্যবসা আরম্ভ হয়ে যায় এবং আমানতের নাম দিয়েও ব্যবসা হয়ে যায় অনেক ব্যাংকে আমানত দেখে যে আমানত কিন্তু তারা এটা ব্যবসায় খাটাচ্ছে আপনার টাকা ফেলে রাখে না তা হচ্ছে আমানত রাখা হচ্ছে না অনেক মানুষের কাছে আমানত রাখলো কথাও আমানত এবং কোন সুন্দর কোনো কিছু টাকা পয়সা রাখলো সেটাও আমানত এমনকি কোনো চুক্তির কথা বললে সেটাও আমানত এই আমানত আজ সংরক্ষিত হচ্ছে না আমানত সর্বপ্রথম উঠে যাবে রসুল্লাহ তা বলেছেন তারপর তিনি বলেছেন ও এ উম্মতের মধ্যে সর্বশেষ যা অবশিষ্ট থাকবে থাকবে তা হচ্ছে সলা তারপর বলেছেন অরুবা মুসলিল্লা অনেক মুসল্লি থাকবে তখন তা আল্লাহর কাছে তাদের কোনো সামান্যতম মর্যাদাও থাকবে না কারণ তারা সলাৎ আদায় পরে কেউ অভ্যাস বসত করে কেউ প্রয়োজন বসত করে কেউ মোতাল্লি হিসাবে করে কেউ ক্ষমতার জন্য করে কেউ ভোটের জন্য করে এক এক জনে এক এক জন্য এক এক উদ্দেশ্যে চলা তদায় করতে আসে এই অনেক মুসল্লি লা আলাহ আলাহু তার কোনো অংশ থাকবে না আল্লাহর নিকটে সামান্যতম অনুরূপভাবে আবু উমা আজুল্লা আহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন লাতুন কদান না ওর ইসলাম অরুয়াতান অরওয়া ইসলামের রশ্মিগুলোকে তোমরা একটি একটি ছেড়ে ফেলতে থাকবে রশ্মি বুঝেন কিনা সলাত একটা রশ্মি জাকাত একটা রশ্মি হজ একটা রশি সম একটা রশি এরকম রশিকে তোমরা একটা একটা করে ছিঁড়তে থাকবে বা কুল্লাম তাকদা তরোয়া তা সব না যখন একটি রশি ছিঁড়ে যাবে মানুষ পরবর্তী রশিটি ধরে ধারণ করবে যে একটা তো ছড়ে গেছে আরেকটা তো বাকি আছে ওটা করি কিন্তু পাউ রসুল্লা বলেন পাউ আলু হুন্না আল হুকুম প্রথম যে জিনিসটি ছিঁড়ে যাবে তা হচ্ছে আল্লাহর শাসন আল্লাহর বিধান দিয়ে শাসন সেটা ছিঁড়ে যাবে দুনিয়ার বুকে এখন আল্লাহর বিধান দিয়ে শাসন কেউ করতে চায় না আল্লাহর শরীয়ত কেউ মেনে চলতে চায় না শরীয়তের বিরুদ্ধে সবাই দাঁড়াতে চায় না উজুবিল্লা এটা সরাসরি আল্লাহর দিনের বিরুদ্ধে মোরতাদ হওয়া ছাড়া কিছুই নয় যারাই আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কথা বলবে আল্লাহর শরীয়তকে পিছনে রাখবে আল্লাহর শরীয়তকে মানবে না তারা মোরতাদ হয়ে যাবে দিন থেকে তারা বেরিয়ে যাবে সেটার ব্যাপারে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নেই রসুল্লাহ সাল্লিয়াম বলেছেন এই উম্মতের মধ্যে প্রথম যেই যেই রসিটি ছিঁড়ে যাবে তা হচ্ছে আল্লাহর বিধানে বিচার করা আল্লাহর বিধানে বিচার করার যে প্রত্যেকটি ইমানদার মানুষের উপর ফরজ প্রত্যেক বিচারকের উপর ফরজ এটা অনেকে জানেও না এবং সেটা বাস্তবায়ন করার চিন্তাও করে না বরং এর বিপরীতটি করতে পারলে তারা যেন খুশি হয় সর্বশেষ যে জিনিসটি রসুল্লাহ সাল্লাম বলেছেন সর্বশেষ যে জিনিসটি এ উম্মত থেকে চলে যাবে তা হচ্ছে আসাল সলাৎ সলাৎ ও আখের হুন্না সলা সর্বশেষ সলাৎ মানুষ সলাৎ আদায়কারী হবে কিন্তু সলাতের মর্ম তারা বুঝতে পারবে না এবং সলাতে যে উদ্দেশ্য তাও তারা ধারণ করতে পারবে না আবার অনেকেই আসবে সলাত পড়বে না এমন মানুষও অনেক বেশি হবে যদি আপনি তুলনামূলক আর তুলনামূলক চিন্তা করেন তুলনামূলকভাবে চিন্তা করেন দেখবেন সলাত আদায়কারী নয় এমন সংখ্যাই সবচেয়ে বেশি এখনো এদের সংখ্যাই সবচেয়ে বেশি অথচ রসুল্লা সাল আল ইসলামের যুগে সলাৎ আদায়কারী নয় এমন চিন্তা করা যেত না যদি কাউকে সলা মসজিদে না পাওয়া যেত তারা মনে করত যে সে হচ্ছে মোনাফেক আর এখন তো মসজিদ তো দূরের কথা সলাাত আদায়কারী নয় এরাই বেশি আপনি যদি গাড়িতে চলেন দেখবেন গাড়ি রওনা হয়েছে আপনি কষ্ট করে হয়তো ড্রাইভারকে বলে কয়ে দা করালেন দুই টাকা সলাৎ আদায় করার জন্য মুসাফির হিসাবে দেখবেন আর কেউ নামছে না যারা নামছে তারা বিড়ি সিগারেট খাওয়া শুরু করে দিয়েছে তারা সলাতের জন্য কেউ নামেনি এর অর্থ হচ্ছে এতগুলি মানুষ কি মুসলিম নয় অবশ্যই তারা মুসলিম কিন্তু সলাতের প্রতি তাদের উদাসীনতা রয়েছে সলাত তারা পড়ে না সুতরাং মনে রাখতে হবে যে দিনের শুরু হচ্ছে সলাপ যে দিনের শেষ হচ্ছে সলাপ যে আগামী যে আগামী যে আগামী যে আমাদের যে জীবন রয়েছে জীবনের শুরুতে যে সলাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সেই সলাদ যারা ত্যাগ করবে ইসলামের আর কোন জিনিস সেখানে বাকি থাকবে শুরু এবং শেষ যেখানে শেষ হয়ে গেছে এর অর্থ ইসলামে বাকি নেই সুতরাং সলাদ যে ব্যক্তি ত্যাগ করবে সে সেই ব্যক্তি ইসলামের দাবি করা বেহুদা দাবি করছে তাতে কোনো সন্দেহ নেই ইসলাম সলাতের ব্যাপারে আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সলাৎ আমাদেরকে দুনিয়ার বুকে সাহায্য এবং দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হতে আমাদের দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করে থাকে এবং দুনিয়া এবং আখরাতের সফলতা আমাদেরকে দিয়ে থাকে আল্লাহ তালা কোরআনিকারী বলেছেন قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون ईमानदारরা অবশ্যই সফলকাম হবে কিন্তু ईमानদারের পরিচয় হচ্ছে কি যারা সালাতে বিনয় অবনত শুরু করেছে সালাত দিয়ে ঠিক যখন ईमानদারদের 11টি গুণ বর্ণনা করেছে 11 নম্বর গুনে গিয়ে আবার বলেছে والذین هم على صلواتهم يحافظون আর যারা তারা সালাতের উপরে তাদের সালাতের উপর যথাযথ সংরক্ষণ করে থাকে অর্থাৎ তারা অন্য সব কিছু করে কিন্তু সলাতকে তারা কখনো বর্জন করে না এটা হচ্ছে বৈশিষ্ট্য সুতরাং এটা যদি কেউ পালন করে কি হবে আল্লাহ বলে দিয়েছেন কাদ তারা সফল কাম হবে তারা সফল কাম হবে এই জন্য আপনারা জানেন যে সলাতে যখন আজান দেয়া হয় তখন বলা হয় হাইয়া আল্লাহ হাইয়া আল্লাহলা হাইয়া আল্লাহলাহ সলাতের জন্য আসো এবং সফলতার জন্য আসো অর্থাৎ যদি সফলতা পেতে চান অবশ্যই আপনাকে সলাতের পিছে দৌড়াতে হবে সলাাদ যেদিকে সেখানে সলাত আজান হয় সেখানে গিয়ে আপনাকে সলাত আদায় করতে হবে নাহলে আপনি দুনিয়ার বুকেও সফল হইতে পারবেন না আখেরাত সেই বই তরুণী পার হইতে পারবেন না আপনাকে যেখানে জিজ্ঞাসা করা হবে সলাতের কি অবস্থা সেখানে কেউ পার পেতে পারবে না সলাতের মাধ্যমে শুধুমাত্র যে দুনিয়া এবং আখরাতের সফলতা এই সলাতের মধ্যে বলে দিয়েছেন তা নয় বরং সলাতের মাধ্যমে কিভাবে আমাদের সফলতা অর্জন করতে হবে আল্লাহ তালা সেটাও বলে দিয়েছেন যে ওয়াস্তাঈ বিশ্বিওয়াল সলাতের মাধ্যমে এবং সবরের মাধ্যমে তোমরা বিশ্ববরি ও সলাত আল্লাহ সাহায্য কামনা করো আল্লাহর সাহায্য কামনা করো অর্থাৎ যদি যুদ্ধ হয় যদি কাফেরদের মোকাবিলা করা হয় যদি বেদাতিদের মোকাবিলা করতে হয় যদি আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে সলাৎ লাগবেই আল্লাহ তালা কোরআন করিম বলেছেন এ আই হল্লে দিন আ মানুহু হে ইমানদারগণ ইমানদারগণ ইজা লাকি তুমফি আতান ফেস যখন তোমরা কোনো কাওমীর সাথে তোমাদের যুদ্ধ বাদে তখন তোমরা দৃঢ়পদ থেক ওয়াজ করুল হা কাজিরুল্লাহ আল্লাহ কুম তুফি বেশি বেশি আল্লাহ জিকির করে যাতে কোনো সফল কাম হতে পারো এই জিকির সালাতের মাধ্যমে সম্ভব চিন্তা করে দেখুন সালাতের ভিতরেই সালাতুল খৌফ একটা আছে অর্থাৎ ভয়ের সালাত তো আদায় করতে যুদ্ধের মাঝখানে যুদ্ধের মাঝখানে যে সলাতুল সৌভ আদায় করা হয় তাতে একভাবে হাতিয়ার নেওয়া হচ্ছে একবার আবার আসতেছে আবার হাঁটাহাঁটি করতেছে তারপরেও এই সলারটাকে মওকুফ করা হয়নি কারণ এর মাধ্যমেই আমাদের জন্য আল্লাহ তালার সাহায্য আসবে সলার যদি না থাকে আল্লাহর সাহায্য আসবে না এই জন্য সায়াদ আজি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ হে সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম সাল্লাহ রসলাম বলেছেন ইনামা ইয়ন সুরুল্লাহ আদিল উম্মা বেদআর ইফেহা ওয়া বেদা ওয়া তিহি ম সাল তিহিম সিহিম আল্লাহ তালা এই উম্মতকে সাহায্য করবে তাদের দুর্বলদের দ্বারা এবং তাদের তাদের দাওয়াতের দ্বারা তাদের সলাতের দ্বারা এবং তাদের এখলাসের দ্বারা এর অর্থ হচ্ছে সলাৎ কিন্তু আপনাকে সাহায্য করবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আনতে আপনাকে এই সলাতের মাধ্যমে আপনাকে সাহায্য নিতে হবে আল্লাহর এই জন্য আল্লাহর সাহায্য নিতে হলে সলাৎ লাগবে এবং সবর লাগবে এটা ইমানদারের কাজ এই জন্য ইমাম হাসান বসির রহমতুল্লাহ আলাই তাকে এক লোক বলেছিলেন আও সিনি হে হাসান আমাকে একটু ওসিয়ত করুন আল্লাহ নির্দেশ যদি তুমি সম্মান দেখাতে পারো আল্লাহ তোমাকে সম্মানিত করবেন আল্লাহ তোমাকে সম্মানিত করবেন কারণ আল্লাহ তালা বলেছেন হুকুম যদি তোমরা আল্লাহ সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আল্লাহর সাহায্যের প্রয়োজন হয় না বুঝছেন কিনা আল্লাহ তালা আসমান এবং জমিন এই দুইটাকে ধারণ করে আছেন ইনল্লাহ ইউমসুকুসামা ওয়া তিঅল আর্দান তাজউল্লা আসমান এবং জমিন এদিক সেদিক চলে যাচ্ছে না আল্লাহ তালা সেটাকে ধারণ করে আছেন আপনারা ভালো করে জানেন শূন্যের ভিতরে এই এই যে পৃথিবীটি একটা বল একটা গোলক বসে আছে শূন্যের ভিতরে এটা কোন কিছুর সাথে জায়গায় ধাক্কা খাচ্ছে না নিচে পড়ে যাচ্ছে না উপরে উঠে যাচ্ছে না সমস্যাগ্রস্ত হচ্ছে না এটা কে করতেছে আমার রবুল আলামিন সেটাকে যথাযথ স্থানে রেখেছেন ইনল্লাহ ইউমসুকুসামা ওয়া তিউল আর্দান তাজউল্লাহ আসমান এবং জমিন সবগুলোকে শুধু এই পৃথিবী নয় তার জায়গায় যথাযথ রাখছেন তিনি এটার জন্য কারো ওমা জহির তাদের থেকে কোনো সাহায্যের প্রয়োজন হয় না আল্লাহ কেন বলছেন যদি তোমরা আল্লাহ সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন অর্থাৎ আল্লাহর দিনের সাহায্য করলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন যদি আল্লাহর দিনকে মেনে চলি আল্লাহ তালা আখরাতে আমাদেরকে মুক্তি দিবেন আল্লাহ দিন মেনে চলি সালাত আদায় করি এবং সলাতে যত্নবান হই আল্লাহ তালা দুনিয়ার বুকে আমাদেরকে সাহায্য করবেন এবং দুনিয়ার বুকে আমাদেরকে মানুষের হাত থেকে নাজার দিবেন মানুষের আক্রমণ থেকে নাজার দিবেন আল্লাহ তালা বলেন অকাল আল্লাহ আল্লাহ তালা নিজে বলছেন আবার নিজে বলছেন অকাল আল্লাহ আল্লাহ নিজে বলছেন ইন্নি মারাকুম আমি তোমাদের সাথে আসি সাহায্য দ্বারা এবং সহযোগিতা দ্বারা লাইন আকাম তুমু সালাতা যদি তোমরা সালাত কায়েম করো ও আতেই তুমুজাকাত যদি তোমরা জাকাত প্রদান করো এর অর্থ হচ্ছে যদি আল্লাহর সাহায্য পেতে হয় অবশ্যই সলাত প্রতিষ্ঠা করতে হবে সলাত আদায় করতে হবে জামাতের সাথে সলাৎ পড়তে হবে এবং পরিবারকে সমাজকে আপনার আশেপাশে যতটুকু যে দায়িত্ব আছে প্রত্যেকেই সলাতের উপরে যথাযত্নবান হতে হবে নাহলে আল্লাহর সাহায্য সেখানে আসবে না এই জন্য আমাদের আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে যখন কোথাও দুনিয়ার বুকে সুপ্রতিষ্ঠিত করেন তখন প্রথম যে আমাদের দায়িত্ব দিয়েছেন তা হচ্ছে সলাত জন্য প্রতিষ্ঠা করি অর্থাৎ দুনিয়া সা আল্লাহ সাহায্যর মাধ্যমে আমরা দুনিয়াতে প্রতিষ্ঠিত হব সলাতের মাধ্যমে আবার যখন দুনিয়াতে প্রতিষ্ঠিত হব প্রথম দায়িত্ব হচ্ছে সলাতকে সুপ্রতিষ্ঠিত করা কারণ আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ দিন না হুমফিল যাদেরকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করলে কি করে তারা আ ক ম উ সালাত তারা সলাত কায়েম করে জাকাত প্রদান করে ও আমারু বিল মারুফ ও নাহা আইন মুমকার সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজ থেকে নিষেধ করে ওয়ালিল্লাহিবাতুল উমুর সমস্ত জিনিসের পরিণাম একমাত্র আল্লাহর কাছেই সবকিছু তিনি নির্ধারণ করেছেন কে কি করবে সুতরাং আপনি দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হতেও সালাত লাগবে প্রতিষ্ঠিত হওয়ার পরেও আপনার সালাত লাগবে এবং আখেরাতের বুকে প্রথমে গেলে আপনাকে সালাত সম্পর্কে প্রশ্ন করা হবে আখেরাতের প্রথম যে মানজিলা তা হচ্ছে কবর আখেরাতের প্রথম যে স্থান তা হচ্ছে কবর কবরে যদি ভালো হইতে পারে আপনার জীবন পরবর্তী জীবন আপনার ভালো কবর যদি আপনার খারাপ হয় পরবর্তী জীবন কী হবে আপনি চিন্তা করে দেখুন আপনি যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে আপনি হতবাগা হয়ে যাবেন এই জন্য কবরের জীবনের জন্য প্রথম সরাতের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একজন ইমানদার তার যে জিনিস নিয়ে কবরে যায় তা হচ্ছে তার আমল আমল ছাড়া কোনো কিছু তার সাথে যাবে না কোনো কিছু তার সাথে যাবে না কোনো কিছু তার সাথে যাবে না দুনিয়ার বুকে কেউ যদি কুফুরি করে কুফুরি তার বিরুদ্ধে দাঁড়াবে ন্যাক আমল করলে সেটা তার সাথে যাবে এই জন্য আল্লাহতালা বলেছেন পুরাণিকিমে মানকা ফারা ফায় কুফরুহু কেউ যদি কুফুরি করে তার বিরুদ্ধে কুফুরি দাঁড়াবে অর্থাৎ হাঁসের বিরুদ্ধে হাঁসের দিন কুফুরি তার বিরুদ্ধে কাজে লাগবে ওয়ামানে আমিলা আলেহান যে ব্যক্তি সৎ আমল করবে এক আমল করবে পালে আন মিয়ান ইয়াম হাদুন নিজের জন্যই যে সুন্দর বিছানা সবকিছু প্রস্তুত করছে প্রস্তুত করছে নিজের জীবনে ইমাম মুজাহিদ রহমদতুল্লাহ আলাই বলেন যে নিজের জীবনের জন্য প্রস্তুত করছে অর্থ হচ্ছে কবরের জীবনের জন্য সেটা সে প্রস্তুত করছে কবরে সে সেটা পাবে কিরকম আনাসিবনে মালেক আজী আল্লাহ আনু বলেন রসূলুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন মইতের পিছনে তিনটি জিনিস এক ভাইয়ারের জোরে স্নান দুইজন দুটি ফিরে আসে একটি তার সাথে থেকে যায় তার পিছনে ময়তের পিছনে তার পরিবাররা তার সাথে যায় তার সম্পদ তার সাথে যায় তার আমল তার সাথে যায় ফাইয়ার জেড়ু আহ লুহু মালুহু তার সম্পদ তার পরিবার এবং সম্পদ ফিরে আসে ওয়াব কা আমালুহু আমল তার সাথে চলে যায় আমল ফিরে আসে না আমল তার সাথে কবরে চলে যায় এজন্য হাদিসে বারা তবিদ বিখ্যাত হাদিসে বারাই আজবরা জেল আমি বিখ্যাত লম্বা হাদিস আমি হাদিসটি পরিপূর্ণ উল্লেখ করব না শুধু একটুকুই বলবো রসুল্লাহ সাল্লাম একদিন বাকিউল গারকাদ মদিনাবাসীদের কবরস্থান যেটা বাকিউল গারকাদ আপনারা যেটাকে জান্নাতুল বাকি বলেন জান্নাতুল বাকি আর বলবেন না এখন থেকে বলবেন বাকিউল গারকাদ বাকিউল গারকাদে তিনি গেলেন যেখানে একজন মানুষকে কবর দেয়া হচ্ছিল সাহাবাই বসে বসেছিলেন চুপ করে এমন ভাবে যেন তাদের পাখি মাথার উপরে পাখি বসে আছে। সাধারণত মাথার উপর পাখি বসলে কেউ নড়াচড়া করে না কারণ পাখি উড়ে চলে যাবে সেই জন্য এত বসা অবস্থায় ছিলেন এমন সময় সাল্লাম বললেন যে একজন মৃত মানুষের যখন মৃত্যু উপস্থিত হয় তখন তার হলে অবস্থা হয় আর বদকার হলে অবস্থা হয় বিস্তারিত বর্ণনা তিনি দিলেন এটা লম্বা একটি হাদিস সেটা আপনারা বিভিন্ন গ্রন্থে অসুর ইমান গ্রন্থে পাবেন আমাদের সেখান থেকে পড়ে নিবেন আমি শুধু শেষের অংশটুকু বলবো যখন নেককার বান্দা বান্দা হয় হলে কবরের মধ্যে তার জন্য প্রশস্ত করে পথ দেখানো যে সবটা তোমার জায়গা বসারি তারপর বলেন তখন আসে একজন লোক রাজুলুন একজন লোক আসে হাসানুল ওয়াজে সুন্দর চেহারা বিশিষ্ট হাসানু সিয়াবে কাপড়ও সুন্দর তৈব রে সুগন্ধিযুক্ত অর্থাৎ কিরকম আখেরাতের সেরকম ব্যক্তিত্ব আল্লাহ তৈরি করে দিবেন প্রত্যেকটি মানুষ ইমানদারের জন্য সে বলবে আবসের বিল্ল জিয়া সুরু তোমাকে খুশি করার এমন জিনিস নিয়ে আমি এসেছি তোমার জন্য তোমাকে খুশি করবে আবশের বেড়ে দোয়া আনি মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি নিয়ে তুমি খুশি হও সুসংবাদ প্রাপ্ত হও ও জান্না তিন এবং জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমি এসেছি ফিহা নারী মুকিম সেখানে চিরস্থায়ী ন্যায়ামত রয়েছে হা দা ইয়ুকুল্লাদি ইয়ুকাল্লাদি কুন্তা তোয়াদ হে হে ইমানদার এটা তোমার সেদিন যেদিনের ওই দিনের ওয়াদা যেদিনের ওয়াদা তোমাকে দুনিয়ার বুকে করা হয়েছিল অর্থাৎ কোরআন করেছে হাদিস করেছে আল্লাহ নিজে দিয়েছেন রাসুল দিয়েছেন ইমানদার বান্দারা বলেছে ওয়াদ যারা করেছে তারা বলেছে সাহেবরা বলেছে আলেমরা বলেছে কি যে কবরের প্রথম রাত্রিটি হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ রাত্রি এই জন্য ওই ব্যক্তি বলবে যে ওয়াদা তোমাকে দুনিয়ার বুকে দেয়া হয়েছিল সেই দিনটি হচ্ছে আজকের এই দিনটি তোমার জন্য তারপর ওই লোক বলবে ইমানদার বলবে ও আন্তা হুবিল তোমার জন্য আল্লাহ সুসংবাদ নিয়ে আসুক মান আনতা তুমি কে অজি কল্লা দিল তোমাকে দেখতে তো ভালোই লাগে একটা কল্যাণের মুখ নিয়ে আসছে তুমি কল্যাণজনক লোক তোমার খারাপ কোনো চেহারা না ভালো চেহারা নিয়ে এসেছো বা তখন ওই লোকটি বলবে আনা আমল লোকের আমি তোমার সৎ আমল বা ওয়াল্লা মা আলিম তু কইল্লা কুন্তেসারি আনফি আতিল্লা আল্লাহ শপথ করে বলছি ওই লোক বলবে ওই লোক বলবে আল্লাহ শপথ করে বলছি আমি তোমাকে তো সবসময় দেখেছি আল্লাহর কল্যাণের আনুগত্যের জায়গাতে তুমি দ্রুত ধাবিত হতে ও ফি আল্লাহ যেখানে আল্লাহর অবাধ্যতা হয় সেখান থেকে তুমি দূরে থাকতে বা জাজাক আল্লাহ খায়রান আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান প্রদান করুন তারপর তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে আল্লাহ আকবর একজন ইমানদার যদি আমল করে কবর থেকে তার আমলের তার সে আমলে সেটার পুরস্কার পেতে থাকে এবং তার জন্য সুসংবাদ থাকে এবং তার সঙ্গ দেওয়ার জন্য আল্লাহ আল্লাহতালা একজন লোকের ব্যবস্থা করে দেন যার তিনটি জিনিস চেহারাও সুন্দর কাপড়ও সুন্দর এবং শরীরে সুগন্ধিময় একজন ব্যক্তি আসবে এবং সে তাকে সে তাকে ইয়া দিবে সঙ্গ দিবে এই মানুষটি এই বিষয় এই মানুষটি পেতে হলে আমাদেরকে সলাতের প্রতি যথাযথ যত্নবান হতে হবে এবং যে ব্যক্তি যেই ব্যক্তি সলাতে ফেলে যথাযথ হবে তার উপরে হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লা আলাহিসলামের হাদিসে এসেছে আবু রাজুল আনন্দ তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন মাইয়েতকে যখন কবরে রাখা হয় তখন মানুষ যখন চলে যাচ্ছে ফিরে তার জুতার আওয়াজও শোনা যাওয়া পর্যন্ত অর্থাৎ এর অর্থ হলো বেশি দেরি দূরে না গিয়ে যাওয়ার আগেই কি হয় তখন ফাইন কারাম মিনান যদি ঈমানদার হয় কানাতে সলা চয়েন দা সি সলা তার মাথার কাছে দাঁড়িয়ে যায় সলা তার মাথার কাছে দাঁড়িয়ে যায় ওয়াকানি আর সৌম তার ডান পাশে দাঁড়ায় ওয়াকানি যাকাত তার বাম পাশে দাঁড়ায় ওয়াকানা ফেলুল হয়রাত এবং কল্যাণমূলক কাজগুলো সদাকা সেলা সেলার আত্মীয়তা সম্পর্ক আমরুল মারুফ সৎ কাজের আদে হস কাজ দিকে নিষেধ মানুষের প্রতি দয়া দেখানো এগুলি সবই এসে তার তার পায়ের পাশ দিকে দাঁড়িয়ে যায় তারপর তখন ডান দিক থেকে যখন আজাব আসতে থাকে সে তখন সাউম বলে সলাদ বলে ডান দিক মাথার দিক দিয়ে আজাব আসতে থাকলে সলাদ বলে আমার এই দিক দিয়ে ঢুকার কোনো জায়গা নেই এদিক দিয়ে আসতে পারবে না তারপর তার বাম ডান দিক থেকে আসে তখন সাউম বলে আমার এদিক থেকে আসতে পারবে না তখন বাম দিক থেকে আসতে বলে জাকাত বলে আমার এদিক থেকে আসা বন্ধ তারপর যখন তার পায়ের দিক থেকে আসে তখন তার অন্যান্য সদকা আত্মীয়তার সম্পর্ক স্থাপন সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ এবং অন্যান্য অন্য এক কাজগুলো মানুষের প্রতি কল্যাণমূলক কাজ সেগুলো এসে বাধা দেয় বলেন আমার এদিক থেকে কোনো আজাব দেওয়ার কোনো সুযোগ নেই হাদিসটি হাসান এবং এটি গ্রহণযোগ্য হাদিস এর অর্থ হচ্ছে যে দুনিয়ার বুকে আপনি যেমন সলাতকে আদর করে সোহাগ করে আদর আদায় করেছেন কবরে গেলে কিন্তু সলাত আপনাকে সেরকম পাহারা দিয়ে দাঁড়াবে হাসার কবরের আজাব থেকে সেই জন্য সলাতের প্রতি যত্নমান হওয়া আমাদের খুবই দরকার রয়েছে মনে রাখবেন কবরে যখন একজন মানুষ চলে যাবে বা হাসরের মাঠে চলে যাবে তার জন্য সবচেয়ে বড় আশার জায়গা হচ্ছে সলা থাকবে হাইরে যদি আদায় করতে পারতাম হাইরে যদি সালাত এই জন্য যখন জাহান নামে যাবে কাফেররা তাদেরকে জিজ্ঞাসা করা হবে কলু মা তোমাদেরকে কোন দিনের জাহার নামে প্রবেশ করিয়েছে কুমিনাল মুসাল্লিন আমরা সালাতাম না এর অর্থ হচ্ছে কাফেরদেরকে সলাতের কারণেও শাস্তি দেয়া হবে ইমানের পরে এটাই হচ্ছে বিশুদ্ধতম পথ ইমান ইমানের জন্য শাস্তি দেওয়া ইমান না আনার কারণে সলাতের জন্য তাদেরকে শাস্তি প্রদান করা হবে এই জন্য রসুল্লাহ সাল আলিয়া হাদিস আমরা শুনি রসুল্লাহ সাল আলিয়া একদিন এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন কবরটি নতুন কবর দেয়া হয়েছে নতুন কবর দেওয়া হয়েছে তখন রসুল্লাহ সালাম বললেন সেই ব্যক্তি এখন দুনিয়ার সব দিয়ে দুই সলাত আদায় করতে চাচ্ছে এমন দুই রাখ তা হয়তো তুমি মনে করছো কিচ্ছুই না এত তাড়াতাড়ি করে কি বললো কিন্তু দুইটাও এই ব্যক্তির জন্য অনেক বেশি মূল্যবান দুনিয়ার বাকি সমস্ত কিছুর চেয়ে বেশি মূল্যবান ব্যক্তির কাছে এর অর্থ হচ্ছে একজন একজন যখন মারা যাবে মৃত্যুর পরে তার কাছে এই সলাতের গুরুত্বটি বেশি ধরা পড়বে কিন্তু তখন তো আর আমল করার সুযোগ নাই তখন তো তার প্রতি প্রতিফল নেওয়ার সুযোগ সেই জন্য তখন সে হতভাগা ছাড়া কিছুই হবে না কারণ সে সলাত আদায় করতে পারেনি দুনিয়ার বুকে দুইটি দুই রেখ সলাত আপনি হয়তো মনে করছেন কিছুই না কিন্তু এটা আপনার জন্য আখরাতে বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে অনেকের কাছে মনে হতে পারে যে কি হয়েছে মানুষে এই বলবে সে মানুষের দিকে তাকাবেন না যখনই উজু করবেন দুই সালাদ পড়বেন যখনই গোসল করবেন দুই সালাদ পড়বেন যখনই মসজিদে আসবেন কাজে বের হবেন দুই পড়ে বের হবেন যখনই কোনো ন্যাক কিছু পাবেন যে ভালো কিছু পেয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য দুই রেখা সালাত আদায় করবেন যখনই সলাতে আজান দেওয়া হবে মসজিদে হাজির হবেন রাতের অন্ধকারে কিছু এমন এমনভাবে পড়বেন আপনার স্ত্রীও যেন জানতে না পারে কারণ সেটা হচ্ছে একান্ত ভাবে আপনার এবং আল্লাহর মাঝে হাসরের দিন সেটা পেয়ে আপনি সবচেয়ে বেশি খুশি হবেন এবং এইটার চেয়ে উন্নত ভালো কিছু আর আপনি গোপন রাখার মতো এমন কিছু আপনি বলতে পারবেন না টাকা পয়সা দিলে মানুষ একসময় খোটা দিতে পারে সলাত তো খোঁটা দেওয়ার জায়গা নেই আল্লাহ তো বলতে পারবে না আল্লাহ তোমার জন্য সল আদায় করেছি অথবা কিন্তু খোটা দেয়ার জায়গা রয়ে গেছে অনেক জায়গায় এই জন্য বেশি বেশি করে আমাদের আদায় করতে হবে এবং মনে রাখবেন যে মিতরা যারা শাস্তি প্রাপ্ত হচ্ছে তারা সবসময় আফসুস করবে হায় রে আমরা যদি কোনো আবার গিয়ে সলাত আদায় করতে পারতাম আল্লাহ তালা কোরআনে করিম বলেছেন জাহায়দা হমুল মাউতু যখন তার মৃত্যু যখন এসে যায় মৃত্যুর সময় কল আরব্বর যে তখন মৃত্যু মৃত্যু মুখ বা মৃত্যু মৃত্যু মরে যাচ্ছে এমন ব্যক্তি তখন বলতে থাকে এর যে আমাকে ফেরত দাও আমাকে ফেরত দাও আমি কিছু আমল করতে চাই আমি কিছু আমল করতে চাই কিন্তু আমল কোনো ফেরত দেওয়ার কোনো সুযোগ সেখানে নেই অন্য আয়তা আল্লাহ তালা বলছেন আমরা সাধারণত এই সুরাটি পড়ে থাকি সুরা মুনাফেকুন আল্লাহ তালা বলছেন ইয়া হে ইমানদারগণ লাতুল হিকুম আমুয়া আলুকুম আলা আউলাহুকমান দিকির তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এরা যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে সরিয়ে না দেয় কোন জিকির সেটা সেটা বসে বসে আল্লাহ জিকির নয় সেটা হচ্ছে সলাদ থেকে আল্লাহর এবাদত থেকে আল্লাহর দিন জানা থেকে তোমরা যেন দূরে সরে না যাও তোমরা দূরে সরে না যাও অমাইয়া ফাঁগুদারকে উল্লাহ এই কে হমুল খাসিরম যে ব্যক্তি এইটা করবে অর্থাৎ আল্লাহ দিন জান দিন জানা এবং আল্লাহ সালাদ থেকে দূরে সরে সন্তান এবং সম্পদের জন্য ব্যস্ত হয়ে পড়েছে সে হচ্ছে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত রোগ কারণ ক্ষতিগ্রস্ত কেমন দেখেন এই যে বিল্ডিং বানাচ্ছে কত মানুষ আছে এই বিল্ডিং বানাচ্ছে ওই বিল্ডিং বানাচ্ছে এগুলি কিন্তু তার সাথে কিছুই যাবে না কার জন্য করছে সন্তানের জন্য সন্তান তো আপনি এখন সলাদ ত্যাগ করে যারা সন্তানের জন্য কাজ করছে সলাদ ত্যাগ করে যারা সম্পদ নিয়ে ব্যস্ত আছে তারা কিন্তু অবশ্যই ক্ষতিগ্রস্ত তালা বলে দিয়েছেন ওমাই ইয়া ফাজ আলীকুল খাস আল্লাহ তালা কোরআন করিম আরো বলছেন ও তারা জলেমই আর যারা জালেম তারা লাম্বা উল আদায়া যখন শাস্তি দেখতে পাবে সামনে হাঁসের দিন কি বলবে ইয়াকুলু নাহাল ইলাম আরাদ্দি মিসাবিল তারা বললো আবার কি ফেরত যাওয়ার কোনো সুযোগ আছে আমরা এখন দুনিয়ার বুকে ফেরত গেলে আমরা এবারে আর কোনোদিন সালা ত্যাগ করবো না আর কোনোদিন সালাত ত্যাগ করবো না আল্লাহ আমাদেরকে আবার ফেরত দিন অন্য আল্লাহ তালা বলছেন ওলা লাউ তারা ইয নারি আপনি যদি দেখতেন যখন তাদেরকে জাহান্নামে দাঁড় করানো হবে জাহান্নামের সামনে দাঁড় করানো হবে তখন তারা বলতে থাকবে ইয়া লাইতানা আমাদেরকে ফেরত দাও আর কোনোদিন আমরা আল্লাহর কোনো বিধানের সাথে মিথ্যারোপ করব না ওয়ালা দেবে আয়াত না আল্লাহর কোনো আয়াতকে আয়াতের সাথে মিথ্যারোপ করব না ওয়া নাকুন মিনাল এবং প্রকৃত ইমানদার হয়ে যাব আমরা অন্য আল্লাহ তালা বলছেন ওহমিয়া স্তরে হু ফিহা শুধু তাই না আমি ধারাবাহিক বলে যাচ্ছি কবরে কি হবে হাসরের মাঠে কি করবে দেখছেন চাইবে কল ফেরত আসতে ফেরত আসতে সামনে যখন কবরের যখন জাহান্নামে নামে ফেলতেছে তখনও বলবে যে আল্লাহ আমাকে ফেরত দিয়ে দাও জাহান্নামে নামে ঢুকার পরেও বলবে ওহম ইয়াস্তারে হু না ফিহা জাহান ভিতরে তারা চিৎকার করতে থাকবে রব্বানা আখরিজ না আল্লাহ আমাদেরকে বের করে দিন না আমল সালেহান ন্যাক আমল করবো এবারে সালাত আদায় করবো হ্যাঁ এবারে সলা ঠিক মতো আদায় করবো গায়ের আল্লাহ দি না আমল এমন আমল করব আর যে আমল আয় করছে আর কোনোদিন সে আমলে যাব না কোনোদিন আর হারাম খাবো না আল্লাহর সলা ত্যাগ করবো না দুনি সন্তানের জন্য সম্পদের জন্য পাগল হয়ে আল্লাহর বিধানকে পরিত্যাগ করব না দিনকে পরিত্যাগ করব না ক্ষমতার জন্য মানুষকে কষ্ট দিব না হারাম কাজ করব না গুনার কাজে লিপ্ত হব না এই জিনিসগুলি বুঝে নেব আওয়ালাম নো আম্মের কুম আল্লাহ তালা তখন বলবেন আওয়ালাম নো আম্মের কুম মা ই মা জাক্কার তোমাদের কি কি আমি সময় দেইনি বয়স দেয়নি যার মধ্যে তোমরা ইচ্ছা করলে আল্লাহ এই করতে পারতে আগে থেকে প্রশ্ন ফাঁস করে দিয়েছেন কি তারা বলবে এটা এখনই বলে দিচ্ছেন তারপরেও কম মানুষে তা থেকে শিক্ষা নিতে পারে মা এটা দেখার যে স্মরণ করতে করার মতো একটা বিশাল সময় তোমাকে দিয়েছি এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা ওজোর ওজোর ওজন দেওয়ার কোনো সুযোগ রাখেনি ওই ব্যক্তির জন্য যাকে আল্লাহ তার একটা বিশাল সময় দিয়েছেন ষাট বছর বয়স দিয়েছেন তার মধ্যেই কেউ যদি কেউ আল্লাহকে আল্লাহর আবাদত করতে যথাযথ করতে পারেনি এই ব্যক্তি আর আল্লাহ সামনে বলতে পারবে না আমার তো ওজোর ছিল না আমি তো আমার তো ওজর ছিল আমি এই কৃষি বলার সুযোগ নাই বিশাল সময় সে পেয়েছে একদিন দুই দিন নয় যে আমি দৌড়ে পারি নাই আমি কিন্তু তাকে অনেক সময় দিয়েছে তারপরেও যদি কোনো কেউ সলাদ আদায় না করে তাহলে অবশ্যই আল্লাহ তালা তাকে পাকড়াও করবেন আল্লাহ তালা তাকে পাকড়াও করবেন এবং আল্লাহর আমল যারা করে না তাদেরকে পাকড়াও করবেন আল্লাহ তালা এই জন্য বলছেন আউলাম নো আমি হে মা এ তাদাক্কার তাদাক্কার যে ব্যক্তি উপদেশ নেয়ার উপদেশ নেয়ার মতো একটা বিশাল সময় তো তোমাদেরকে আমরা দিয়েছি দুনিয়ার অমর দিয়েছি জীবন দিয়েছি ওজা কুমুল নাদীর শুধু তাই নয় তোমাদের কাছে এই ভীতি প্রদর্শনকারী লোকেরা এসেছে কারা নবীরা এসেছে আলমরা এসেছে যারা খোদ খতি খোদ বা বলেছে তারপরে তোমরা সেটা শোনোনি

কিন্তু এই গুণার স্বীকৃতি দিয়ে পার পাওয়া যাবে না মনে করছে যে হয়তো স্বীকৃতি দিলে অনেক সময় বলে না স্বীকৃত একজনকে স্বীকৃতি দিলে তারা ছাড় দেয় আল্লাহ তালার কাছে কোনো ছাড় নেই সেদিন আর কোনো ছাড় নেই কারণ আপনাকে আগেই বলে দিয়েছে আপনাকে কি আমল করতে হবে সেদিন আর স্বীকৃতি দিলে আল্লাহর কথা মানলে যে আমি আর সব মানি এখন থেকে আপনাকে সব কিছু মানব সেই বলার কোনো ফায়দা তখন আর হবে না অন্য আয়তা আল্লাহ বলছেন হাত্তা ইদা যা হুমুল মাউতু যখন কারো তোমাদের মৃত্যু আসে কল রব্বির জেরৌ সে বলতে থাকে এর জেরৌনি আল্লাহ আমাকে ফেরত দেন আমাকে ফেরত পাঠান এর অর্থ হচ্ছে প্রত্যেকটি প্রত্যেকটি জালেম সে চাইবে দুনিয়ার বুকে ফিরে আসতে প্রত্যেকটি কাফের দুনিয়ার বুকে ফিরে আসতে কেন ইমান তার দরকার সে মনে কর ইমান আনে এবার আর কোনোদিন পুফুরি করো সামনে দেখি ফেলছি জান্নাত জাহান্নাম জাহান্নাম দেখি ফেলছি এখন আর কোনোদিন এগুল হবে না কিন্তু আমরা জানি যে ইমান হচ্ছে ইমান গায়েব না দেখে ইমান আনা এটা হচ্ছে পরীক্ষা যেদিন যাহার নাম চোখে দেখা যাবে সেদিনের ইমান আল্লাহর দরবারে আর কবুল করা হবে না যেদিন আল্লাহর কোনদর্শন দেখে ফেলবে সেদিন কোন ইমান আল্লাহর দরবারে আর গ্রহণযোগ্য হবে না এই জন্য আলেমরা বলে বলেন সব সবসময় বলে আসছেন যেদিন পশ্চিম দিগন্তে সূর্য উঠবে সেদিন আর কোন কোনো কবুল হবে না কেন কবুল হবে না কেন কারণ পশ্চিম দিগন্তে সূর্য উঠার অর্থই হচ্ছে লন্ডমন্ড হয়ে যাচ্ছে সবকিছু কেয়ামত কায়েম হবে যা বলেছে নবীরতা সত্য এখন চোখের সামনে ফুটে উঠছে এখন আর ইমান বিল গায়েব নাই এই জন্য হাসারের মাঠ থেকে ফিরে আসার সুযোগ নাই সেখানে যতই কান্নাকাটি করে আর কোনো সুযোগ নাই মৃত্যুর সময় যখন জাহান নাম জাহান নাম দেখে ফেলবে যখন আজাবের ফেরেসটা দেখে ফেলবে তখনও আর তহবা কবুল হবে না এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেছেন ইন আল্লাহ ইকবালু তহবা আব্দি মা আলম আল্লাহ তালা বান্দার তহবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত তার বড় শ্বাস চলে না আসে কারণ বড় শ্বাসের সময় সে ওইটা দেখতে পায় যে চোখের সামনে জাহার নাম দেখতে পাচ্ছে হাতুড়ি নিয়ে বসে আছে মারার জন্য তাকে দেখতে পাচ্ছে আগুন নিয়ে বসে আছে তাকে তাকে শাস্তি দেওয়ার জন্য তা দেখতে পায় সেই সময় সে চোখ বন্ধ করে এদিকে তাকায় ওদিকে তাকায় সে কত কিছু করতে থাকে এই সময় তবা করতে বলে আমি তবা করলাম এই সময় তবা আল্লাহর দরবারে আর কবুল হবে না এই জন্য ফের যখন ডুবে যাচ্ছিল حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين بل بنو بني إسرائيل جيرو فريمان سامشي جيرو فريمان الله قال الآن أكون إيه আগে তো তুমি সবই অবাধিত ছিল বলছিলে না কিছুই না আল্লাহ বলতে কেউ নাই তুমি বলছিলে এখন তুমি ফাসাদ সৃষ্টিকারী দুনিয়ার বুকে সব সর্বনাশ করে এখন এসে তবা করছে তোমার এই তবা কবুল করা হলো না এই জন্য ফেরাউনের তবা কবুল করা হয়নি কারণ এই সময় তবা আর কবুল করা হয় না আমাদের কখন এই সময়টি চলে আসে কেউ জানে না এই জন্য কি বেশি বেশি করে ন্যাক আমল করা দরকার যথাযথ প্রতিপালন করা দরকার এবং তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসা দরকার যে আল্লাহ মাউতু তাদের কারো যখন মৃত্যু এসে যায় কব্বের সে বলে আল্লাহ আমাকে ফেরত দিন আমল আমি অবশ্যই যাতে করে আমি আমল করতে পারি ফিমা রাখতু যা আমি ছেড়ে এসেছি কি ছেড়ে এসেছি জানেন অনেক কিছু নিয়ে ছেড়ে যায় আমরা টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কত কিছু ছেড়ে যাচ্ছি কত কিছু আমরা দুনিয়ার করি কিন্তু কিন্তু এগুলি ছেড়ে চলে গেছি সে বলে আমাকে ফেরত দেন আমি ওগুলি পেয়ে যাবো ওগুলি আমি এখন এবারে আর কোনোদিন আল্লাহর বিরুদ্ধে কোনোদিন দাঁড়াবো না আল্লাহর শরীয়তের বিরুদ্ধে দাঁড়াবো না আল্লাহর সলাতের বিরুদ্ধে কথা বলবো না সলাত প্রতিষ্ঠা করার পক্ষে কথা বলবো এগুলি বলতে থাকবে আল্লাহ তার বলবেন লা কোনোদিন আর ফেরত দেওয়া যাবে না তোমাকে আল্লাহ বলবেন কাল্লা কখনো নয় লুহা এটা তো মুখের কথা এগুলি মুখের কথা যদি আমি তাদেরকে ফেরত দিই কারণ তারা তারা হচ্ছে এই গোষ্ঠী যারা তাদের মধ্যে সুক্রিয়া নাই আল্লাহ তারা তাদেরকে কি দিয়েছেন একটু চিন্তা করলে তারা কিন্তু আল্লাহ শুক্রিয়া আদায় করতো কিন্তু তারা এমন এক গোষ্ঠী তারা আল্লাহ সুক্রিয়া আদায় করতে শিখে নাই এই আল্লাহ তারা তাদের কখনো ফেরত দিবে না কাল্লা কখনো নয়

এবং আদায়কারী হয়ে যাবে দিন পরিপূর্ণ হয়ে যাবে এটাই এটাই আমরা আমরা চাচ্ছি চাই প্রত্যেকটি মানুষ সলাতে আসুন সলাতে বুঝুন কি পড়েন কি বলেন তা বুঝুন এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে আখরাতে তরিয়ে নেবে কবরে আপনাকে শাস্তি থেকে মুক্তি দিবে সুতরাং আমরা সলাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য সলাদ ছাড়া আর কোনো আমরা কোনো বড় মাধ্যম দেখি না সলাতের মাধ্যমে আপনি প্রতি মুহূর্ত আল্লাহর জিকির করতে পারেন প্রতি মুহূর্ত আল্লাহর জিকিরা নিজেকে ব্যস্ত রাখতে পারেন আসুন সলাতে আমরা যথাযথভাবে সময় ব্যয় করি আকুল উকাউল ইহাদ আস্তাকুল্লা আলী ওয়ালাকুম ওয়াল সাহিল মুসলিম আস্তাকুর ইন্না হুগুল গাফুর রাহিম